নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি রাজধানীর একটা সিএনজি স্টেশনে। কেন আমরা এই জায়গাতে রয়েছি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেলের পাশাপাশি রাজ্যে কিন্তু সিএনজির একটা সংকট দেখা দিচ্ছে। সংকট বলবো না আমরা, দেখা যাচ্ছে যে প্রায় বহু লাইন থাকে সিএনজির এবং সেখানকার যারা যাত্রীরা থাকেন, চালকরা থাকেন, তারা কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় তাদেরকে। কেননা বারবার ঘন্টার পর ঘন্টা যাব তাদেরকে লাইনে দাঁড়াতে হয় এবং তিন দিন যদি তারা সিএনজি ভরতে চান তাহলে কিন্তু তারা একদিন ভরে পরের দিন কিন্তু তারা সিএনজি পান না। কেননা বহু লম্বা লাইন থাকে, এত দীর্ঘ লাইন থাকে সিএনজির এবং তাদের দাবি হচ্ছে যে যাতে করে রাজ্যে আরও বেশি সংখ্যক সিএনজি স্টেশনের মাত্রাটা আরও বাড়ানো হয়, যাতে করে সাধারণ মানুষ অনেকটাই সেখানে লাভবান হবেন বলে তাদের অভিমত। আজ সকালে আমরা যে বিষয়টা দেখতে পাই যে আগরতলার সাবরুম সড়ক পথ অবরোধ করে রাখেন সেই সিএনজির যারা যাত্রীরা রয়েছেন বা যারা চালকরা রয়েছেন, গাড়ি চালকরা রয়েছেন, তারা রাস্তা অবরোধে বসেন। তাদের কাছে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন প্রশ্ন করতে যান যে কেন তারা রাস্তা অবরোধে বসেছেন, তাদের একটাই দাবি ছিল যে এত দীর্ঘ লাইন প্রতীক্ষা করার পর তারা এমনও কিছু দিন ঘটনা ঘটেছে তারা সিএনজি পান না, পরে তাদেরকে এত ঘন্টা লাইনে দাঁড়াবার পর প্রথমত তাদের অনেকটাই সময়ের একটা ধরা বাঁধা সীমা থাকে, তাদের অনেকটা সময় সেখানে ক্ষতি হয়, সময়ের ক্ষতি হয়। তার পাশাপাশি তাদের যে প্রত্যেক দিনের রোজগার, সেই রোজগারেও কিন্তু অনেকটা ভাটা পড়েছে। এবং শুধুমাত্র এটা নতুন সমস্যা নয়, বহু বছর আগ থেকে এই সমস্যাটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে আমরা যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাতে ইতিমধ্যে অনেকটা ভিড় রয়েছে এবং অনেকটা ভিড়ের কারণে যারা যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হয়। এবং আমরা এই মুহূর্তে এডিনগর সিএনজি স্টেশনে রয়েছি, রাজধানীর এই একমাত্র জায়গাটা রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে বহু লম্বা লাইন থাকে। তার পাশাপাশি কৃষ্ণনগর আরেকটি সিএনজি স্টেশন রয়েছে, সেখানেও কিন্তু ঠিক একই সমস্যা। চালকদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে অনেকটা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, লাইনে দাঁড়াবার পরই কিন্তু তারা সিএনজি পান। আমরা কিছু চালকদের সাথেও কথা বলার চেষ্টা করবো যে তাদের নিত্যদিনের কী সমস্যা হয়। দাদা একটু কথা বলবো, আপনারা তো এখানে প্রত্যেক দিন আসেন সিএনজি ভরাতে, তো আমরা দেখেছি আজকে অনেক পথ অবরোধে বসেছিলেন চালকরা, তো কী সমস্যা মূলত? তো সমস্যা বলতে তারা গ্যাস দুই দিন দিচ্ছে, একদিন দিচ্ছে, তিন দিন এরকমভাবে গ্যাস দিচ্ছে। তো আমরা তো গ্যাস তো কন্টিনিউ, আমারটা শুধু সিএনজি, আমারটা পেট্রোল দিয়ে চলে না। তার জন্য আমি চললাম থেকে আগরতলা এসে গ্যাস নেওয়ার জন্য আসুন। তো এই কালকে বিশ্রামণ যে আমরা সবাই রাস্তা অবরোধ করেছিলাম যে আমরা 12 ঘন্টা কমসে কম গ্যাস দিতে হবে, বলেছে তো দেবে, কিন্তু এটা তো সঠিক কখনো হয়নি। অনেকটা লম্বা লাইন থাকে, আপনাদের কত ঘন্টা দাঁড়াতে হয়? ম্যাক্সিমাম যদি আমরা সকালে 3টার সময় গেলেও প্রায় 3টার সময় সবচেয়ে আগে আমরা যাই, যা গ্যাস নেওয়ার লাগে। তো ঘুম না ঘুমিয়ে আমরা সবাই সকালে যাই গ্যাস নিই, আর যদি 6টা 7টার দিকে যাওয়া হয় তাহলে মনে করেন যে 1-1.5 ঘন্টা তো ম্যাক্সিমাম। তাহলে তো অনেকটা সময় আপনাদেরকে চলে যায়। অনেকটা সময় চলে যায়, কোনো সময় একটা রিজার্ভ থাকলেও গ্যাসের জন্য দিতে পারি না, কারণ আমারটা পেট্রোলও নেই খালি সিএনজি তার জন্যে। আপনাদের এখন কী দাবি? দাবি বলতে আমাদের যে গ্যাসের যে বলুনটা এটা যেহেতু তাড়াতাড়ি বারে সলিউশন করার জন্য বলছি আর কি। ধন্যবাদ। আমরা চালকদের মতামত নেওয়ার চেষ্টা করছি যে চালকরা এই বিষয়টাতে কী বলছেন, চালকদের কী অভিমত রয়েছে। এবং তারা বলছেন যে শুধুমাত্র অনেক দূর থেকে তারা রাজধানী আগরতলাতে আসেন সিএনজি ভরাবার জন্য, কিন্তু বহুক্ষণ লাইনে দাঁড়াবার পরও তাদেরকে তারা ফিরে চলে যান। অতএব তাদের যে সমস্যাটা সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আরও অন্যান্য যে চালকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে আমরা কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের কী অসুবিধা রয়েছে, তাদের কী সমস্যা রয়েছে এবং তারা বর্তমানে যে দাবিগুলি করছেন তাদের মূলত দাবি কী রয়েছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ একের পর এক সমস্যা কিন্তু উঠেই আসছে। যারা সিএনজি গাড়ির চালকরা রয়েছেন তারা গতকালও আমরা দেখেছি পথ অবরোধে বসেছেন, আজকের দিনে দাঁড়িয়েও তারা আগরতলা সাবরুম যে পথ রয়েছে, যে রাস্তা রয়েছে, সেই রাস্তা অবরোধে বসেছে। অতএব যারা চালকরা রয়েছে তাদের কাছ থেকে আমরা সমস্যাটা জানার চেষ্টা করব। দাদা আপনারা কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন লাইনে? এটা 1 ঘন্টা। কী কী সমস্যা হয় আপনাদের? সমস্যা তো তাই, ওই ডিপে আসার জন্য যে পার্টি নিয়ে আসা হয় তারা তো সবাই তো এক টাইমে আসে না, জরুরি কোনো কাজে আসে, সেই কাজে আসার জন্য দেখা যায় কি 10 মিনিটে কথা বলে গ্যাসে পুরাতে আসি, সে যাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। আপনারা এখন কী চাইবেন, কারণ সমস্যাটা সমাধান হওয়া প্রয়োজন? সমস্যা তো সমাধান দরকার, না তো সবার জন্যই তো সমস্যা, ঠিক আছে না? আপনারা যখন আসেন তখন কি এমন কোনো দিন হয়েছে যে আপনারা সিএনজি না পেয়ে ফিরে গেছেন? না, এখান থেকে আমি যাইনি, ফিরে যাইনি, কিন্তু অনেক জায়গাতে গিয়ে ফিরে গিয়েছি, এখান থেকে যাইনি। অসংখ্য ধন্যবাদ।
আমরা চালকদের সাথেও কথা বলার চেষ্টা করছি যে তাদের কি অভিমত রয়েছে বিষয়টা নিয়ে, কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র রাজধানী আগরতলার যে এডিনগরস্থিত যে সিএনজি স্টেশন রয়েছে সেই সিএনজি স্টেশনের পাশাপাশি কৃষ্ণনগরস্থিত আরেকটা সিএনজি স্টেশন রয়েছে, সেখানেও আমরা যাব এবং চালকদের কি মতামত রয়েছে বিষয়টাতে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেননা দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে, কেননা যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে না এবং যারা গাড়ি চালকরা রয়েছে তাদেরকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়, কেননা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এই সমস্যাটা কিন্তু নতুন সমস্যা নয়, আরও বহু পুরনো সমস্যা এবং সেই সমস্যাটা সমাধানের দাবি করছেন তারা। তারা দাবি করছেন যে দিনের মধ্যে 12 ঘন্টা যাতে সিএনজি গ্যাসটা অ্যাভেলেবেল থাকে, যার কারণে তারা অনেকটা লাভবান হবেন বলে তাদের অভিমত রয়েছে। তার পাশাপাশি অন্যান্য যে চালকরা রয়েছে তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা এই বিষয়টা কীভাবে দেখছেন বা তাদের কী দাবি রয়েছে বিষয়টাতে, তারা কি সমাধান চাইছেন এই বিষয়টার। এবং আমরা কৃষ্ণনগরস্থিত যে সিএনজি স্টেশন রয়েছে সেখানেও আমরা দেখি যে প্রায় সকাল থেকে অনেকটা লাইন থাকে, যে লাইনের কারণে তাদেরকে অনেকটাই সমস্যায় পড়তে হয়। অতএব আমরা বলতে পারি যে যারা চালকরা রয়েছেন তাদের এই দাবিটা রয়েছে বা তাদের কাছ থেকে আমরা কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক সময় লাইনে দাঁড়িয়ে তারপর গ্যাস পাচ্ছেন, আপনাদের কি সমস্যা হচ্ছে বর্তমানে? তো সমস্যা সেটা গাড়ি চালাইতে অসুবিধা হয়, রুটে গ্যাস নিতে সময়টা চলে যায়, এই অসুবিধা। গতকালকেও পথ অবরোধে বসেছিলেন চালকরা, সিএনজি চালকরা আজকেও পথ অবরোধে বসেছেন, আপনাদের বর্তমানে দাবিটা কি? বর্তমানে দাবি মানে আমাদের মানে গ্যাস নিতে যাতে লাইনে দাঁড়াইতে না হয়, সময় যাতে নষ্ট না হয়, তার জন্য। কৃষ্ণনগরও তো একটা সিএনজি স্টেশন রয়েছে, সেখানে কি অ্যাভেলেবেল থাকে গ্যাস? গ্যাস অ্যাভেলেবেল থাকে কিন্তু লাইন থাকে, প্রচণ্ড ভিড় থাকে। ধন্যবাদ। আমরা চালকদের সাথেও কথা বলার চেষ্টা করছি, তাদের কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি, আপনার সঙ্গে থাকবেন। এবং আমাদের দাবিটা হচ্ছে যে সিএনজি চালকরা যে বহুদিন ধরে এই সমস্যার সাথে জর্জরিত রয়েছেন সেই সমস্যাটার যাতে ইতিমধ্যে সমাধান করা হয়। আরও চালকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিপুল বণিক। আপনারা অনেক ঘন্টা ধরে লাইনে থাকেন, আপনাদের মূলত কী কী সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা তো মনে করেন ঘন্টার পর ঘন্টা লাইন আমরা লাইনে থাকি, ব্যবসার সমস্যা মনে করেন একটা গাড়ি মনে করো সারাদিনে মনে করেন এখন যে পরিস্থিতি এমনি তো ব্যবসা খুব খারাপ না, এর মধ্যে মনে করেন গ্যাসের যে একটা ক্রাইসিস, সব গাড়ির তো সব ড্রাইভার সবাই তো মালিক না, সবাই তো না ড্রাইভার আছে, ম্যাক্সিমাম ড্রাইভার তো মনে করেন ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা লাইনেই থাকি কন্টিনিউ, তো আমরা তো মনে করেন যদি 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে কাটাই লাই তো আমরা কোন সময় ব্যবসা বাণিজ্য করুন বুঝছে না, তো সমস্যা আমাদের গ্যাসের দামও বাড়তি, করোনা মুভমেন্টের জন্য লোকজনও মার্কেটে কম ঠিক আছে না, তো আমরা তো সব দিকেই সমস্যা বুঝছে না। আজকে আমরা দেখেছি আপনাদের চালকরা পথ অবরোধে বসেছেন, আপনাদের মূল দাবিটা কি যে গ্যাসের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হোক আপনাদের জন্য? আমরা কথা হচ্ছে যে গ্যাসের যে প্রত্যেকটি যা বিউসি আছে না, প্রত্যেকটি বিউসিতে তো এমনিতে আছে কিন্তু তার তো সঠিকভাবে কাজ, কোনোটা পাম্পে দেখেন কখনো বদ্ধ আছে, দুটা তিনটা পাম্পে আছে, পাম্প কিন্তু অনেকগুলোই আছে, সবগুলো ঠিকভাবে কাজ করছে না, তো তারার যে তারার লিগা তো আজকে গ্যাসের তো মনে করেন গ্যাসের লিগা আজকে তো আমরা প্রচণ্ড সব যত ড্রাইভার আছে সবাই দুর্ভোগ পাইতে আছে যেন, এটাই আমরা দাবি যাতে আমরা গ্যাসটাতে ভালোভাবে সার্ভিস পাই। আজকে কত ঘন্টা লাইনে ছিলেন? আজকে তো আসলাম মিনিমাম 1 ঘন্টা তো কাছে আইতে আছে লাইনে। ধন্যবাদ। আমরা তাদের সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে তাদের এই সমস্যাগুলি সবার সম্মুখে আসে, চালকরা যারা রয়েছে চালকদের সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করছি, আরও অন্যান্য চালকেরা ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কি ইতিমধ্যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাদের যে দাবি সেটা হচ্ছে যে অন্যান্য যে বিওসিগুলি রয়েছে সেই বিওসিতে ব্যবস্থা রয়েছে কিন্তু তা সঠিকভাবে কাজে আসছে না, অর্থাৎ তারা যেমনটা চাইছেন যে প্রত্যেকটা বিওসিতে যাতে সিএনজি অ্যাভেলেবেল থাকে, এবং এখানে যে সিএনজি স্টেশনে আমরা রয়েছি এখানেও কিন্তু অনেকটি পাম্প রয়েছে কিন্তু প্রত্যেকটি পাম্প কিন্তু চালু নয়, যার দরুন অনেকটা সময় ব্যয় হচ্ছে এবং সময়ের মূল্য কিন্তু অনেকটাই, তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা তাদেরকে লাইনেই থাকতে হয়, অর্থাৎ তাদের প্রত্যেক দিনের যে রোজগারের যে সংখ্যাটা বা সময়টা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, ফলে তারা লাভের মুখোমুখি হচ্ছে না। এবং শুধুমাত্র যারা চালকরা নয় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যারা গাড়ির মালিকরা রয়েছেন তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদের এবারে একটাই দাবি রয়েছে যে তারা যেন সঠিকভাবে পরিষেবাগুলি পান, যাতে করে তাদের এমনিতেই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আর্থিক মন্দা দেখা দিয়েছে এবং এই আর্থিক মন্দার কারণে রোজগার অনেকটাই কম, এবং শুধুমাত্র এই সিএনজির কারণে যাতে তাদের রোজগারে ভাটা না পড়ে এই জিনিসটাই চালকরা দাবি করছেন এবং গাড়ির মালিকরা দাবি করছেন। আমরা তাদের এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, পরবর্তীতেও তাদের কি সমাধান হয়, তাদের কি বর্তমান সমস্যা রয়েছে তার কি সমাধান হয় সেই বিষয়গুলি আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আরও একজন চালক রয়েছেন আমাদের সাথে, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের মূলত অনেকগুলি সমস্যা রয়েছে,
সেই সমস্যাগুলি যদি দেখেন তাহলে এখনকার পরিস্থিতিতে তার কি কি সমাধান হওয়া উচিত? গ্যাস গ্যাসে বিকল্প আর একটা রাস্তা মানে তৈরি করা দরকার, কারণ একটা সিএনজি স্টেশন এখানে এখানে গাড়ি অনেকগুলি আমরা যারা এখানে প্যাসেঞ্জারই করি অটোতে, অনেকক্ষণ দেখা গেলো আমরা অফিসে বা অন্য কোনো যা কাজে বেরোচ্ছি তখন দেখা গেলো এখানে একটা সময় নষ্ট হচ্ছে। তার জন্য বিকল্প একটা রাস্তা যেমন আলাদা একটা স্টেশন তৈরি করা দরকার, ইমিডিয়েটলি তৈরি করা দরকার, তাহলে সময়ও আমাদের কম লাগবে এবং যারা অটো নিয়ে রোজগার করেন তাদেরও অনেকটা সময় লাঘব হবে এবং রুজি রোজগারের আয়টা অনেকটা মানে সময় নষ্ট না করে বাড়াতে পারবে ওনারা। ধন্যবাদ। আমরা কথা বলেছি চালকদের পাশাপাশি যাত্রী যারা রয়েছে যাত্রীদেরও, তাদেরও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে, শুধুমাত্র চালকদেরই নয় যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন এই বিষয়টার কারণে। এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা, যে জায়গাটাতে আমরা ইতিমধ্যে রয়েছি গাড়িগুলি ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার দরুন কিন্তু ট্রাফিক হচ্ছে, মানে অনেকটা যানজট হচ্ছে এবং এই যানজটের শিকার হতে যারা অফিস টাইমে যারা ঘর থেকে বের হন বিদ্যালয়ের উদ্দেশ্যে, আজ রবিবার রয়েছে অর্থাৎ অফিস বা বিদ্যালয়গুলি বন্ধ, কিন্তু যখন স্কুল টাইম থাকে অফিস টাইম থাকে তখন কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়, অনেকটা সময় নষ্ট হতে আমরা দেখেছি ইতিমধ্যে। এবং যে গাড়িগুলি রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে রয়েছে, তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা তাদের এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অতএব আমরা বলতে পারি যে তাদের সমস্যা কিন্তু অনেক এবং সেই সমস্যার সমাধান তৈরি করা উচিত। সমাধান হচ্ছে যে নতুন করে সিএনজি স্টেশন নির্মাণ করা বা যে সিএনজি স্টেশনগুলি অ্যাভেলেবেল রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা প্রদান যাতে করা হয় এবং সরকার যাতে এই বিষয়টার দিকে দৃষ্টি প্রদান করে সেটাও আমরা আমাদের আবেদন থাকবে। এবং আমরা যাত্রী থেকে শুরু করে যারা চালক রয়েছে যারা গাড়ির মালিক রয়েছে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।